তুফানকে সৃষ্টিও করা যায় না তুফানকে ধ্বংসও করা যায় না তুফানকে অনুভব করতে হয় তার জন্যই একটা ডায়লগ রয়েছে সিনেমাটার মধ্যে তুফান হতে চোখে দৃষ্টি লাগে অ্যাটিটিউড লাগে পাওয়ার লাগে হ্যালো এভরিবান আমি রূপম চলে এলাম আজকের আরও একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এখন আমরা কথা বলতে চলে এসেছি দি মেগাস্টার দি গ্লোবাল স্টারের ছবি সাকিব ভাইয়ার ছবি তুফানকে নিয়ে যেটার জন্য আমি পার্সোনালি খুব এক্সাইটেড মানে এই বছরে সাকিব ভাইয়ার তিন তিনটে সিনেমা মুক্তি পাওয়ার কথা তার মধ্যে রাজকুমার মুক্তি পেয়ে গেছে তুফান আজকে থেকে কলকাতায় মুক্তি পাচ্ছে এবং আপকামিং ফিল্ম দরদ যেটা মুক্তি পাবে তো এই তিনটের মধ্যে সবথেকে বেশি এক্সাইটেড আমি তুফান নিয়েই ছিলাম এবং তুফান কেমন লাগলো সেই বিষয়ে কথা বলবো দেখো বন্ধুরা এখনকার দিনের বাংলা সিনেমা মানে যদি আমি ঢালিউড ইন্ডাস্ট্রিকে নিয়ে যদি কথা বলি আগে কি ছিল আর এখন যে পরিবর্তন সেই পরিবর্তনটার ছাপ আমি বুঝতে পারলাম তুফান সিনেমাটা দেখার পর মানে আগে বাংলাদেশের ছবির যে কোয়ালিটি যে ভিশন যেরকম ধরনের রাইটাররা যে ধরনের ফিন মানে ফিল্ম বানাতো যে ধরনের সিনেমা বানাতো সেখান থেকে একেবারেই বেরিয়ে রাফি একটা অন্য কিছু করার চেষ্টা করেছে এবং সেটাতে সাকসেসও হয়েছে আমি অন্তত মনে করি যার জন্যই তুফান আজকে বাংলাদেশের ব্লকবাস্টার দেখো সিনেমার গল্প নিয়ে আমি হয়তো আলোচনা করব না কিন্তু সিনেমা এই সিনেমাটা সত্যি একটা ফুল টু মাসালা এন্টারটেইনার আমি এস পক্ষ থেকে ইনভাইটেড ছিলাম এই প্রিমিয়ার শোটার জন্য গতকালকে এবং রাত্রেই আমি ভিডিওটা বানাচ্ছি এখন অলরেডি একটা ছাব্বিশ ঘড়ির কাটায় যাই হোক বাড়িতে সবে মাত্র এসেই ভিডিওটা করছি সাকিব ভাইয়ের সঙ্গে দেখা করেছি যেটা অনেক দিনের স্বপ্ন ছিল কিন্তু এই যে স্বপ্নটা ছিল বলেই যে আমি সিনেমাটাকে একেবারে বায়াস্ট রিভিউ দিয়ে দেবো এমনটা নয় আমি সিনেমাটা আমি চাই সিনেমাটা আমার যেমন লেগেছে আমি তেমনটাই বলি তো সিনেমাটা পার্সোনালি আমার সত্যি কথা বলছি এক কথায় দারুণ লেগেছে কারণ এই ধরনের গল্প সত্যি কথা বলছি বাংলাদেশের সিনেমার দর্শক হয়তো আগে কখনো দেখেনি এবং কলকাতার দর্শক হয়তো খুব কম দেখেছে ফার্স্ট হাফটা ছবির একরকম সেকেন্ড হাফটা ছবির আর রকম এবং শেষের ক্লাইম্যাক্স ভাই মাথা ঘুরিয়ে দেবে কেউ কেউ প্রেডিক্ট করতে পারলেও সেই প্রেডিক্টেবলটা যখন দেখবে মানুষরা দুরন্ত লাগবে দুরন্ত এবং সাকিব খানের অভিনয় ওফ ভাই তার জন্যই তিনি মে মানে মেগাস্টার তার সঙ্গে সঙ্গে চঞ্চল চৌধুরী আমি ভাবছিলাম সিনেমাটার ফার্স্ট হাফ শেষ হয়ে গেল সেকেন্ড হাফেরও দেখছি যাচ্ছে চঞ্চল চৌধুরী কোথায় কোথায় সেই আকরাম খান তারপরে দেখলাম যখন ঢোকা শুরু করলো ভাই তিনি তো মানে স্ক্রিনটাকেই কি বলবো তুফান করে দিল মানে এখানে চঞ্চল চৌধুরী যেরকম পারফরমেন্স দিচ্ছে ঠিক সেরকমই পারফরমেন্স দিচ্ছে সাকিব খান সাকিব খানের স্ক্রিন টাইমিং বেশি থাকলেও চঞ্চল চৌধুরী যেটুকানি স্ক্রিন টাইমে এসছে ফাটিয়ে দিয়েছে ভাই এরকমই হওয়া দরকার সিনেমার স্ক্রিন প্লে এবং আরেকটা কথা বিল্ড এই যে ক্যারেক্টারগুলোর বিল্ড এত সুন্দর করে হয়েছে দুরন্ত এখানে যদি নাবিলার যদি কথা বলি যে ক্যারেক্টারটাকে দেখানো যে সে একজন মানে অ্যাসিস্ট্যান্ট কাস্টিউম ডিজাইনার তার একটা কোথাও গিয়ে গল্প দেখানো হচ্ছে সে একজনকে ভালোবাসে তারপরে শান্ত বলে একটা ক্যারেক্টার রয়েছে তার যে চলাফেরা তার যে বচনভঙ্গি তার অ্যাটিটিউড তার এক্সপ্রেশান সেই যে বিল্ড আপটা ক্যারেক্টারের বিল্ড আপটা এতটাই সুন্দর যে আমার আমি কী বলবো এগুলো বলা যাবে না এগুলো হয়তো ভাষায় প্রকাশ করার নয় স্পিচলেস হয়ে গেছে এই মোমেন্টগুলো দেখার পর এবং অনেকেই বলে সাকিব ভাই নাকি অভিনয় করতে পারে না শাকিব খান অভিনয়ের দিক থেকে মানে ইম্প্রুভমেন্ট এখনও আনেনি আমি অন্তত মনে করি তার আগের সিনেমাগুলো দেখো আর এখনকার দিনের সিনেমাগুলো দেখো পুরনো দিনের সিনেমায় শাকিব খানের সত্যি কথা বলছি অভিনয় অনেক ভালো ছিল মাঝখানে যে সিনেমাগুলো করতো সেখানে হয়তো তার কিছু ফল্ট রয়েছে বা কিছু ফল্ট এসছিল সে ভুল ভাল ডিরেক্টরের সঙ্গে কাজ করেছে ভুল ভাল স্ক্রিপ্টে কাজ করেছে এটা হতেই পারে কিন্তু ভাই আমি এইটুখানি শিওর কলকাতার প্রডিউসার কলকাতার ডিরেক্টররা যদি তাকে নিয়ে কাজে লাগাতে পারে তাহলে এরকম একটা প্রোডাক্ট বেরোবে আমি সত্যিই খুব খুশি যে এস এর মতো বড় প্রোডাকশান এই ডিস্ট্রিবিউশন হোক বা এই মানে লাইন প্রডিউসার হিসেবে মানে তুফানের সঙ্গে থেকেছে মানে তুফান সিনেমাটার মতো তাদের একটা হাত রয়েছে না হলে এত সুন্দর ক্যাপচার করেছে প্রত্যেকটা দৃশ্য হ্যাঁ আর একটা কথা বলে রাখি এই সিনেমাটার মধ্যে কিন্তু আমরা যেই মানে জিনিসগুলো দেখতে পাচ্ছি জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছি প্রথম থেকে শুরুতে দেখানো হচ্ছে বাংলাদেশ কিন্তু হ্যাঁ শুটিং কিন্তু কলকাতাতেই হয়েছে ভারতলক্ষ্মী স্টুডিওতে শুটিং হয়েছে তারপরে দেখলাম ভূমির একটা সিন ছিল প্রথম সিনেই ওখানে মানে ওখানেও শ্যুট হয়েছে কিন্তু বলা হচ্ছে বাংলাদেশ যেহেতু ঘটনাটা বাংলাদেশ হিসেব করেই করা হয়েছে মানে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী ঘটনাকে ঘটনাটাকে সাজানো হয়েছে তো জায়গাগুলো তো চিনি কলকাতায় থাকি কলকাতা জায়গাগুলো চিনি বলে মানে মনে হচ্ছে বাবা এটা তো কলকাতা এটা কলকাতার ভারত লোকের স্টুডিও বা এই জায়গা তো যাই হোক এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের অভিনেতা আমাদের কলকাতার অভিনেতা অভিনেত্রীরা মিলিয়ে মিশিয়ে মানে কো প্রোডাকশন যেটা হয় সেটা সমস্ত কিছুই সিনেমাটার মধ্যে রয়েছে অভিনয়ের দিক থেকে যদি মানে বাদবাকিদের কথা বলি মিমি চক্রবর্তী আমার কোথাও গিয়ে মনে হয়েছে আগে যেই সমস্ত সিনেমাগুলো করেছে এইখানে তার ক্যারেক্টারটা সত্যিই খুব ভালো আমি ভেবেছিলাম হয়তো মিমি চক্রবর্তীকে খুব একটা ভালো রকমভাবে দেখানো হবে না বা তার ক্যারেক্টারটা খুব একটা ভালো হবে না কিন্তু আমি দেখলাম না মিমি চক্রবর্তী ভালো অভিনয় করেছে নাবিলা আর সাকিব খানের কেমিস্ট্রি দুরন্ত দুরন্ত ফাটাফাটি মানে প্রথম যখন ওই গানটা শুরু হয় না কবে আসবে আমার দিন ওই গানটাও খুব ভালো লাগছে আর আমি ফেসে যাই ও হাবিবাদিদের মানে কণ্ঠে যখন সিনেমা হলে দেখছি যেহেতু বিগ স্ক্রিন আইম্যাক্স প্রিমিয়ারটা হচ্ছে সাউথ সিটি মলে তো একটা আলাদাই ফিল আসছিলো সত্যি কথা বলতে গানগুলো যখন চলছিলো মনের মধ্যে একটা আলাদা আনন্দ যাচ্ছিল এবং যখন লাগে উড়াউরা হয় তখন তো মানে জাস্ট বুকে সত্যি উড়াধুরা লেগে গেছিলো তুফান টাইটেল একটা যখন আসলো তখন মানে দুরন্ত এবার ছবির ফার্স্ট হাফটা একটু মানে কমিক টাইমিং চেষ্টা করা হয়েছে কমিক টাইমিং রাখার চেষ্টা করেছে বেশ কিছুক্ষণ সময় ধরে তারপরে একটা মোড় আসে গল্পের একটা কমার্শিয়াল ভাব মাস এলিমেন্ট এবং সেকেন্ড হাফটা সত্যি মানে এতটাই টান টান উত্তেজনায় ভরপুর ভালো আমার সত্যি কথা বলছি তুফান সিনেমাটা বাংলাদেশের সিনেমা হিসেবে বা বাংলাদেশের একজন ডিরেক্টর যেরকমভাবে নির্মাণ করেছে ফ্যান্টাস্টিক একটা শট রয়েছে তিন চার মিনিট চার থেকে পাঁচ মিনিটের পুরো ওয়ানটেক শট মানে রায়ান রাভি স্পেশাল শট বলা হয় সুরঙ্গতেও ছিল তার বিভিন্ন সিনেমাতেই থাকে ওয়েব সিরিজেও থাকে এইখানেও ছিল তুফানে ব্রিলিয়ান্ট মানে কিভাবে যে হয় এই শটগুলো যারা ডিওপির কাজ করে তারাই একমাত্র জানে এবং সেট ডিজাইন মাস্টার পিস মাস্টার পিস সেট ডিজাইন হয়েছে এত সুন্দর কালার পেন্টিং তার ওপরে এশিয়ান পেন্টস কালার করেছে ঝকঝকে চকচকে একটা সিনেমা দেখলাম ভাই তার সঙ্গে সঙ্গে বললাম যেটা ক্যারেক্টার বিল্ড আপ মানে স্পয়লার হয়ে যাবে বললে হয়তো ক্যারেক্টার বিল্ড আপগুলো খুব ভালো একজনের এক্সপ্রেশন আর আরেকজনের এক্সপ্রেশন যখন তারা মুখোমুখি বসছে ওই যে বিল্ড আপটা দিতে পেরেছে সেটা যদি মেগাস্টার শাকিব খানের কথা বলি বা ডিরেক্টর রায়ান রাফির কথাই বলি না কেন বিল্ড আপটা দারুণ করে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যেটুকুনি অ্যাকশানও দেখেছি ফাটি হয়ে যাবে আমি এই ধরনের সিনেমা খুব পছন্দ করি এটাই বলবো এটা ভালো এন্টারটেইনিং মুভি মানে এন্টারটেইনার মাস এলিমেন্ট যুক্ত যদি একটা কোনো সিনেমা দেখতে চাও আমি ফুললি রিকমেন্ড করব তুফান গিয়ে দেখে এসো আমার খুব ভালো লেগেছে যেরকম সুন্দর গান রয়েছে তেমন সুন্দর অ্যাক্টিং এবং তার সঙ্গে সঙ্গে পারফরমেন্স এত সুন্দর করে স্টোরিটাকে বিল্ড আপ করেছে এবং শেষের ক্লাইম্যাক্সের টুইস্ট অফ মাথা ঘুরিয়ে দেবো তাও বলবো সিনেমাটা হলে গিয়ে দেখো বেস্ট সিনেমা আমি অন্তত মনে করি বাংলাদেশে এতদিনে যে কটা সিনেমা দেখেছি তার থেকে একটা ডিফারেন্ট টাইপের কাজ দেখলাম বস এবং এটা সত্যি একজন ভালো ডিরেক্টর বলেই পসিবেল ছিল আমরা হয়তো আগের বছর দেখে এসেছি অনেকে বলেছিল নিয়ে অনেক কথা বলেছিল আমিও বলেছিলাম কিছু কথা কিন্তু সত্যি তার ডিরেকশান নিয়ে কোনো কথা হবে না এবার যদি সিনেমার নেগেটিভ পয়েন্ট নিয়ে কথা বলি নেগেটিভ পয়েন্ট আমার সেরকম কিছু লাগেনি কিন্তু হ্যাঁ একটা দিক যেটা লেগেছে সেটা হচ্ছে বিজিএম বিজিএম কিন্তু সিনেমার প্রথম দিক থেকে খুবই ভালো ছিল কিন্তু একটা পর্যায়ে এসে সেকেন্ড হাফে আমি দেখলাম অ্যানিম্যাল সিনেমার যেই বিজিএমটা ছিল লা 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 ওই বিজিএমটাকে কোথাও গিয়ে একটুখানিও হলে রাখা হয়েছে মানে পুরো সেম টু সেম অনেকটা ওরকমই ছিল এবার সেটা হোমাজ হিসেবেই রাখুক বা যাই হোক না কেন ওটা আই থিঙ্ক আমার কোথাও কি মনে হয় না রাখলেই ভালো হতো কারণ সিনেমার প্রত্যেকটা জায়গায় প্রথম থেকে এমন এমন কিছু বিজিএম শুনেছি ওইগুলো থেকেই মানে একটা গুসবামস খেলছিলো তো অ্যানিমেলের মতো ওই রকম বিজিএম আই থিঙ্ক না রাখলেও ভালো হতো না এটাকে নিয়ে হয়তো অনেকেই অনেক কথা বলবে কিন্তু আমার কোথাও কি মনে হয় না সিনেমাটা কপি করেছে বা সিনেমাটা এইখান থেকে ওইখান থেকে ঝেড়েছে এমনটা নয় সিনেমাটা একদম বাংলা সিনেমা পিওর মাসালা সিনেমা এটা আমার কোথাও গিয়ে পার্সোনালি মনে হয়েছে পুরো সিনেমাটা দেখার পর এবং থ্যাংক ইউ সো মাচ এস ভিএফ ফর ইনভাইটিং মি ইন দিস গ্র্যান্ড প্রিমিয়ার অফ তুফান সত্যি তুফান লেগিয়ে লাগিয়ে দিয়েছে সুন্দর সিনেমা ভালো সিনেমা এবং ওয়েল মেড সিনেমা এটাই বলবো যদি রেটিং দিতে বলা হয় তুফানকে আমি অবশ্যই নাইন আউট অফ টেন দিতে চাই মানে নয় দশের মধ্যে আমি সিনেমাটাকে নয় দেবই দেবো খুব ভালো এনজয় করেছি বস মানে সাকিব ভাইয়া জাস্ট ফাটাফাটি পারফরমেন্সের দিক থেকে হোক আরও বাকি যারা যারা রয়েছে মানে ছিল মিশা সওদাগর সুমন আনোয়ার আরও যারা যারা ছিল বা দুষ্টু কুকিলের ওই ছোট্ট মুহূর্তে যিনি আর কি মানে তাঁক লাগিয়ে দিয়েছে সবার পারফরমেন্স আমার সত্যি কথা বলছে খুব ভালো লেগেছে এবং জায়গাগুলোকে মানে আমি যদি টিটাগর জুটমিলের কথা বলি এত সুন্দর করে দেখিয়েছে ভালো খুব ভালো এটাই বলবো এটা বলেই ভিডিওটা শেষ করবো তুফান আজকে কলকাতা রিলিজ হচ্ছে তোমরা অবশ্যই সবাই গিয়ে দেখো যারা কমার্শিয়াল সিনেমার ফ্যান যারা বাংলা সিনেমার ভক্ত অবশ্যই তুফান গিয়ে দেখো আমি কথা দিচ্ছি সিনেমাটা ভালো লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার